আজকে ষাঠির প্রথম লাইভ যখন গত বছর আমি করা স্টার্ট করি তখন এই শাড়িটা প্রথম লাইভ থেকে কিনেছিলাম কারণ শাড়িটা আমার খুবই খুবই পছন্দ হয়েছিল ভেবেছিলাম কোন এক রোদ্রজ্জ্বল ডেতে সামার এই শাড়িটা খুব সুন্দর করে পরব বাট লন্ডনে তো সূর্যের কোনো ঠিক ঠিকানা নাই সো পড়াও হয় নাই চিন্তা করলাম আজকে এই সুন্দর ওয়েদারে আজকে এই শাড়িটা পরে ফেলি যদিও সুন্দর ওয়েদার মানে খুবই ডজি ওয়েদার দেখাচ্ছে একটু রোদ একটু মেঘলা একটু বৃষ্টি যাই না কি হবে বাট বেঁচে থাকি বা মরে যাই শাড়িটা একটু পরে নেই তো এর জন্যই আমি শাড়িটা আজকে পরে ফেলবো এবং সেই সাথে আপনাদের সাথে অনেক অনেক গল্প করব কি গল্প করব এখনও যাই না বাট আমার মনে হচ্ছে আমি অনেক গল্প করব গল্পের প্রথম টপিক হচ্ছে ব্লাউজ এই সুন্দর পলকা ডটের যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগদের আর কি আমার কাবিন যখন হয়েছিল আমার কাবিনে অনেকগুলো শাড়ি এসেছিল কাবিনের ডালাতে আর কি তো ওই ডালারই একটা শাড়ির একটি ব্লাউজ হচ্ছে এটা এই শাড়িটা খুবই সুন্দর একটা পাতলা জর্জেটের শাড়ি ছিল আমার মনে হয় একবার পরা হয়েছিল বাট ওরকম ছবি বা ভিডিও তখন তো কিছু করা হয়নি বাট এই ব্লাউজটা দিয়ে আজকে আমি শাড়িটা পরবো যাই না মানাবে কিনা বাট মনে হচ্ছে যে আমি একটু কন্ট্রাস্ট করে পড়তে চাই সো আজকে এই ব্লাউজটা পরবো আমি জানিও না ব্লাউজটা আমাকে ফিট হবে না মানুষ উত্তরাধিকার সূত্রে গয়নাগাটি পায় আমিও পেয়েছি আলহামদুলিল্লাহ বাট আমি সাথে আমার দাদির পেটিকোটও পেয়েছি সো আমি যে আজকে পেটিকোটটা পরব এটা হচ্ছে আমার দাদি সো ইয়া লিটল পেটি ইমোশনাল থিং ষাঠি শাড়ির প্রশংসা আজকে আমি করব না আজকে প্রশংসা করবেন আপনারা তাও কমেন্ট সেকশনে বিকজ ষাঠি শাড়ির কোয়ালিটি ষাঠি শাড়ির পেছনের গল্প সব কিছু কিন্তু আপনারা অলরেডি জানেন তাই না যদি কেউ জেনে না থাকেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন নেক্সট লাইভে বা নেক্সট ভিডিওতে আমি ষাঠির গল্প করব কিন্তু লুক অ্যাট দ্য বিউটি লুক অ্যাট দিস এই শাড়িটাকে কে এমন আছে যে সুন্দর বলবে না আই মিন কে কেউ আছে যদিও এই শাড়ির সাথে আমার মনে হয় না আর মেকআপের প্রয়োজন আছে বিকজ এই শাড়িটা নিজেই এনাফ এই সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জন্য বাট আমি একটু হালকা পাতলা মেকআপ করছি আজকে আমি অনেকগুলো কাজ নিয়ে বাসা থেকে বের হচ্ছি আমি প্রথমেই সানস্ক্রিন ব্যবহার করে নিয়েছি কারণ আমি সকালবেলা উঠেই আমার স্কিন কেয়ার করে নিয়েছি মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি শুধুমাত্র সানস্ক্রিনটা ব্যবহার করা বাকি ছিল এটাও এখন করে নিচ্ছি আমি ব্যবহার করছি পলাস চয়েসের ইয়োথ এক্সটেন্ডিং ডেইলি হাইড্রেটিং ফ্লুইড এটা খুবই খুবই লাইটওয়েট অ্যান্ড মোটেও গ্রিসি হয় না আমি একটু কনসিলার ব্যবহার করব কনসিলার ব্যবহার করছি স্যাটিন সিল্ক ফ্রম স্কালপ্টেড বাই এমি ইজ এ ভেরি ভেরি পপুলার ব্র্যান্ড নাও এ এবং দে আর ডুইং রিয়েলি গ্রেট সো আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট টু হাইড মাই ডার সার্কলস বিকজ লাস্ট কয়েকদিন যাবত আমার একদমই ঘুমোচ্ছে না এবং আমার স্কিনও এটা খুব রিয়্যাক্ট করতেছে স্কিনের অবস্থাও খুবই খুবই বাজে প্রপারলি স্কিন কেয়ার করছি না কীভাবে যে দিন যাচ্ছে টেরো পাচ্ছি না কনসিলারটা খুবই খুবই ভালো খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে সো আমি একটু লুজ পাউডার ব্যবহার করবো আজকে ব্যবহার করব দ্য বিউটি ক্রপের ভিটামিন বেইড আই থিঙ্ক এটা একটা পিঙ্ক কালার পাউডার আমার শাড়ির কালার সাথে ম্যাচ হয়ে গেছে ওকে সো এটা আমি এখনো ব্যবহার করি নাই আজকে ফার্স্ট ব্যবহার করছি দিয়ে ট্রাই করি Pink powder to brighten coat the help core. Hmm, nice. Honestly, I like the powder. It's very very lightweight. Kubi very lightweight, ek tumi heavy na and Amar kache I hoy, Amar dry skin hai powder ami khub khub So today I'm going to use the blush. I was waiting for long to use it. So it's from Rare Beauty, and the shade I'm using is called Happy. Let's see if it makes me happy. Okay, so look at the packaging, it's like matte finishing. Wow, look at this! Wow, so this is the moment. I'm literally obsessed. Oh my god. So now I'm applying mascara, my favorite mascara from Huda Beauty. Whenever I say it's my favorite mascara, it should make some difference. Look at the difference where these eyelashes came from. Look. Look at these eyes and look at these eyes. You see the difference. I don't have to say, I don't have to explain anything. সো দিস ইজ দ্য সো ফার বেস্ট মাস্কার আই হ্যাভ এভার ইউজড আচ্ছা জুয়েলারি নিয়ে একটু কনফিউজ কোনটা এটা পরব নাকি এটা পরব এটাই মনে বেশি ভালো লাগতেছে না কখন আমি এটা পরব এটা পরার জন্য আমি ওয়েট করতেছি আচ্ছা আমি কানে দুলটা পরেছি হচ্ছে নাসরিন আপু ডাইন উইথ নাসরিন আপুর একটা জুয়েলারি পেজ আছে এই পেজের এখানে আমি দুইটা কানে দিলের ওখান থেকে দেখালাম আর এই যে খুব সুন্দর করে পলাগুলো দেখছেন খুবই খুবই সুন্দর পলা এই পলাটা হচ্ছে সাদিয়াস কালেকশন নিউ পেজ থেকে সো এই সুন্দর পিসটা আমাকে গিফট করেছিল অনন্দিতা আপু অসম্ভব সুন্দর এটা আমার খুবই খুবই ফেভারিট তুমি দেখো তো অসব কেমন লাগতেছে দেখি সেই রকম এইতো আমি রেডি আজকের জন্য বাইরে যাওয়ার জন্য আই হোপ আপনারা এনজয় করেছেন আজকের এই ভিডিওটা দেখা হবে নেক্সট ভিডিওতে